জিন্দাবাদ জিন্দাবাদ এনক্লাব জিন্দাবাদ 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 এনক্লাব জিন্দাবাদ 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 রাইজর দল জিন্দাবাদ 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 রাইজর দল জিন্দাবাদ 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 রাইজর দল জিন্দাবাদ 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 অখিল গগৈ 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 লং লিভ লং লিভ লং লিভ অখিল গগৈ লং লিভ লং লিভ লং লিভ অখিল গগৈ লং লিভ লং লিভ লং লিভ দিল্লিয়ে যদি পারিছে আমি কিয় নোৱাৰিম, আমার সৎ ইচ্ছা থাকিব লাগিব। আমি যদি কমিশন খোৱা দুর্নীতি করা বন্ধ করে দিয়ে সরকার করে তেওঁলোকে ওই বিজেপি সরকার পাৰিব, কিন্তু তেওঁলোকে নকৰে। যেবুর কাম করে হিমন্ত তিনজন ঠিকাদারে করে, আর এই যে কাম বিলাক করে আছে, ডাঙর ডাঙর লোন লই, হাজার হাজার কোটি টাকার লোন লই করে তেখেতর জেলত ভাত খাওয়াবলৈ আমি বাধ্য থাকি। গতিকে কারণ টেঙা আম বজাত এবারে বিক্রি করিব পৰা যায়, কারণ আমার টার্গেট টিভির পর্দা খুলে হিমন্তক চকুত চকুত হয়ে কোনে কথা কয়, হ্যাঁ অখিল গগৈ ডাঙরিয়াই কয় একমাত্র, কয়নে নাই কয়? হিমন্তর চকুত চকুত হয়ে কথা কোয়া যদি কোনোবা অসমত নেতা আছে, হেয়া হয়েছে অখিল গগৈ ডাঙরিয়ায়। তেও একমাত্র এজন বিধায়ক যিগৰাকী বিধায়কে সমগ্র অসমবাসীর কারণে কথা কয়, যিগৰাকী বিধায়কে হিন্দু মুসলমানের রাজনীতি বিশ্বাস নকরে, যিগৰাকী বিধায়কে অসমৰ সংখ্যালঘু মানুষের কথাও কয়, সংখ্যাগুরু মানুষের কথাও কয়, কোনো জাত পাতর রাজনীতি অখিল গগৈয়ে ভাল নাপায়। এফালে জাত পাতর রাজনীতি করে বিজেপিয়ে এনেকুৱা এটা পর্যায়লৈ অসমক গতি করেছে যে আজি হিমন্তই কি কয়, গুৱাহাটীৰ পৰা মিয়া সাফা করে দিয়ার কথা কয়নে নাই? মই এইখন সভাত চ্যালেঞ্জ করছো, হিমন্তই গুৱাহাটীৰ পৰা মিয়া কেতিয়াও সাফা করব নোৱাৰে। হিমন্ত কিয়, হিমন্তর বাপেকর ক্ষমতা নহব গুৱাহাটীৰ পৰা মিয়া সাফা করবলৈ, কারণ এইখন আমার দেশ, এইখন অসম আমার, আমার মানুহে ভারতবর্ষ স্বাধীন স্বাধীন করেছে। সেইখন দেশৰ পৰা কোনোবাই কলে যে মুসলমানক সাফা করে দিম, হ্যাঁ কেতিয়াও সম্ভব নয়, কারণ সংবিধান অধিকার দিছে এইখন দেশ তেওঁলোকৰ বাপেকৰ সম্পত্তি নহয়। এইখন দেশত আমার মাজগাঁও অঞ্চলের এজন ঠেলাওয়ালার যিখিনি অধিকার আছে, এজন রিক্সাওয়ালার যিখিনি অধিকার আছে, সেই অধিকার হিমন্তও পাব, সমান সমান অধিকার, কারণ সংবিধানে কাকু এক্সট্রাকে সুকীয়া অধিকার দিয়া নাই। গতিকে সেই ফটুয়া রাজনীতি বন্ধ করবলৈ এইখন সভার পৰাই মই আহ্বান জানাইছো। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 আৰু 7099017110 নম্বৰত।